এর আগের ক্লাসে আমরা ইংলিশ অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন এবং ইংলিশের অ্যালফাবেট এর উচ্চারণ সেই ক্লাসটা আমরা নিয়েছিলাম। এর আগে আমরা দুইটি ক্লাস নিয়েছি, যারা একদম বিগিনার থেকে ইংলিশ শিখতে চাও এবং ইংলিশ রিডিং পড়তে চাও তাদের জন্য এই ভিডিওগুলো আমরা মেক করছি। বিশেষ করে অলরেডি আমাদের দুটি ক্লাস শেষ হয়ে গেছে, এটা আমাদের তৃতীয় ক্লাস। যারা একদম বিগিনার থেকে শুরু করতে চাও ইংলিশ রিডিং পড়া তাদের জন্য এই ভিডিওগুলো মূলত। দেখো আজকে আমরা কী লিখেছি এখানে, সি এবং জি, অর্থাৎ সি এবং জি এই দুটি লেটার কিন্তু শব্দের প্রয়োজনে সি সমান সমান ক হয়, আবার সি সমান সমান স হয়, আবার জি কখনো কখনো জি সমান সমান জি সাউন্ড করে কি জ এর মতন, আবার জি কখনো সাউন্ড করে গ এর মতন। তেমনি সি মাঝে মাঝে সাউন্ড করে কিসের মতন, দন্ত স এর মতন, আবার কখনো কখনো সাউন্ড করে ক বা খ এর মতন। এই যে কনফিউজড কোথায় জি এবং সি, স সাউন্ড করবে এবং জি জ সাউন্ড করবে, আর কোথায় গ সাউন্ড করবে, আর সি কোথায় ক বা খ সাউন্ড করবে, এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ যারা একদম বিগিনার থেকে ইংলিশ শুরু করতে চায় তাদের জন্য অবশ্যই সি এর সাউন্ড এবং সি এর প্রোনাউন্সিয়েশনটা শেখা খুবই 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 গুরুত্ব। তেমনিভাবে সি এবং জি এই দুটি শব্দের আজকে আমরা প্রোনাউন্সিয়েশন শিখব। অ্যাট ফার্স্ট আমরা কী লিখেছি, সি এর পর যদি আই ই ওয়াই থাকলে সি তখন কি সাউন্ড করবে, দন্ত স এই সাউন্ডটা করবে, স সাউন্ডটা করবে। আবার বলছি সি এর পর যদি আই ই ওয়াই থাকলে সি তখন কি সাউন্ড করবে, দন্ত স এই সাউন্ডটা করবে। এক্সাম্পল দেখো, সেল, সেল মানে কি কোষ, রাইট, সেল মানে কোষ। দেখো এখানে সিটা কিন্তু স এই সাউন্ডটা করছে। তারপরে দেখো আইস, আইসে এই সিটা কি সাউন্ড করছে, স এই সাউন্ডটা করছে, আইস মানে কি বড়। তারপরে দেখো অ্যাসিড, অ্যাসিড মানে কি অম্ল, অ্যাসিডের এই সিটাও কিন্তু দন্ত স এই সাউন্ড করছে। তারপরে দেখো ফ্যান্সি, ফ্যান্সি মানে কল্পনা, ফ্যান্সির এখানে যে সিটা আছে সেটাও কিন্তু দন্ত স এই সাউন্ড করছে। আমাদের সূত্র কি ছিল, যে সি এর পর যদি কি থাকে, আই ই এবং ওয়াই যদি থাকে তাহলে সেখানে সিটা দন্ত স অর্থাৎ স সাউন্ড করবে। তেমনি দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, সি এর পর কি আছে, ই আছে না, এই যে আমার ই, তারপরে এখানে দেখো আইসে সি এর পর ই আছে, তারপরে অ্যাসিড এর পর কি আছে, সি এর পর আই আছে, ফ্যান্সি এখানে সি এর পর ওয়াই আছে, অর্থাৎ সি এর পর যদি আই ই ওয়াই থাকে তাহলে সেখানে সিটা কি সাউন্ড করবে, দন্ত স এই সাউন্ডটা করবে। এবার দেখো সি কোথায় ক অথবা খ সাউন্ড করবে, যদি সি এর পর আই ই এবং ওয়াই যদি না থাকে তাহলে সেখানে সি কোন সাউন্ড করবে, সি সেখানে ক অথবা খ এই সাউন্ডটা করবে, রাইট। দেখো এক্সাম্পল দিলে একটু বুঝতে পারো, যেমন খ্যাট, খ্যাট মানে কি বিড়াল, এখানে সিটা দেখো তো কোন সাউন্ড করছে, সিটা কি ক অথবা খ এই সাউন্ড করছে, কারণ হলো সি এর পরে আই ই এবং ওয়াই এই বাকি এই তিনটি লেটার বাদে যদি অন্য কোনো লেটার আসে তাহলে সেখানে সি সাউন্ডও ক অথবা খ এর মতন সাউন্ড করবে। এটা কি আই এবং ই ওয়াই এর বাহিরের লেটার, যার কারণে সিটা এখানে ক সাউন্ড করছে। এবার দেখো খ্যাপ, খ্যাপ মানে কি টুপি, এখানেও সিটা দেখো কি সাউন্ড করছে, ক অথবা খ এর মতন সাউন্ড করছে, কারণ এখানে সি এর পরে কি আছে, ইয়ে আছে। তারপরে দেখো খম, খম মানে কি চিরুনি, এখানেও সিটা কিন্তু কি সাউন্ড করছে, ক অথবা খ এই সাউন্ডটা করছে, কারণ সির পরে ওটা কি ভাওয়াল, অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী যে সি এর পরে যদি আই ই এবং ওয়াই এ দুটি যদি এই তিনটি অক্ষর যদি না থাকে অন্য কোনো অক্ষর আসলে তখন সিটা কি সাউন্ড করবে, ক অথবা খ, আর যদি আই ই ওয়াই থাকে সির পরে তাহলে সি সেখানে কি সাউন্ড করবে, দন্ত স বা স এই সাউন্ডটা করবে, রাইট। এবার দেখো আমাদের কনফিউজ আর একটা লেটার, সেটা হলো জি, জিটা আমরা কোথায় জ সাউন্ড করবে আর জিটার কোথায় গ সাউন্ড করবে সেটা আমরা শিখবো। দেখো জিতেও অনুরূপী একটি রুলস, এই একটি রুলস যদি জানো তাহলে তুমি তোমার প্রোনাউন্সিয়েশনের প্রায় 25% তুমি কারেকশন করতে পারবে।
দেখো জি এর পর যদি আই ই এবং ওয়াই থাকে তাহলে জি সেখানে কি হবে, জ এর মতন উচ্চারণ করবে। জি তখন কি হবে, জির সাউন্ড জ এর মতন সাউন্ড করবে। যেমন এক্সাম্পল দেখো, এইচ, এইচ এর দেখো এই জি এর পরে কি আছে, ই আছে, ই থাকার কারণে কি কি সাউন্ড করছে, জ সাউন্ড করছে। এজ মানে কি, বয়স। তারপরে দেখো জিম, জিমে এই জিটা দেখো তো কি সাউন্ড করছে, জ এর সাউন্ড করছে, কারণ জির পরে কি আছে, ওয়াই আছে। আমাদের সূত্রটা হলো আই ই ওয়াই যদি থাকে তাহলে সেক্ষেত্রে জিটা কি সাউন্ড করবে, জ সাউন্ড করবে। জিমেও অনুরূপভাবে কি সাউন্ড করছে, জ সাউন্ড করছে। জিম মানে কি, ব্যায়ামাগার, যেখানে ব্যায়াম করা হয়। দেখো তারপরে লজিক, এই লজিকের জিটাও দেখো জ সাউন্ড করছে, কারণ জি এর পরে আইটা আমাদের সূত্রের কি আছে, আই আছে, যার কারণে এটা কি কি সাউন্ড করছে, জি জ সাউন্ড করছে। লজিক মানে কি, যুক্তি। এরপর এটা দেখো, জি এর পর যদি আই ই ওয়াই না থাকলে সেখানে জিটা কি সাউন্ড করে, গ সাউন্ড করে। অর্থাৎ জি এর পর যদি আই ই ওয়াই থাকে তাহলে জি সেখানে জ সাউন্ড করবে, আর জি এর পর যদি আই ই ওয়াই না থাকে তাহলে জি সেখানে গ সাউন্ড করবে। এক্সাম্পলে দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন গও, গও এখানে এই জিটা কি গ সাউন্ড করছে না, গর মতন সাউন্ড করছে, কারণ জির পরে যে লিটারটা আছে সেটা আই ই ওয়াই নেই, যার কারণে সেখানে জিটা গ সাউন্ড করছে, গও। তারপরে দেখো অ্যাগেইন, অ্যাগেইনে এখানেও জিটা কিন্তু গ সাউন্ড করছে, জির পরে আই ই ওয়াই যদি না থাকে তাহলে সেখানে জি অ্যাজ ইউজুয়াল কোন সাউন্ড করার কথা ছিল, গ সাউন্ড করা ছিল। অ্যাগেইন মানে কি, আবার, এখানেও জিটা গ সাউন্ড করছে। তারপরে দেখো গোস, গোস মানে কি, হাঁস, এখানেও দেখো জিটা কি সাউন্ড করছে, গ সাউন্ড করছে, কারণ জি এর পর যদি আই ই ওয়াই না থাকে তাহলে সেখানে জিটা গ সাউন্ড করবে, আর জি এর পর যদি আই ই ওয়াই থাকে তাহলে সেখানে জিটা জ সাউন্ড করবে। আশা করি তোমরা পুরো ভিডিওটা, আমাদের বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি রিডিং পড়ার ক্ষেত্রে তোমাদের যে পরিশ্রম এবং যে ভোগান্তি তোমরা ভুগছো সেটা তোমাদের অনেক অংশে কি হবে, লাঘব হয়ে যাবে। তাই আজকে আমি আশা করি তোমরা সি এবং জি এই দুটি লেটারের কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পেরেছো, এবং কোথায় সি এর ক্ষেত্রে স সাউন্ড করবে আর কোথায় সি এর ক্ষেত্রে ক বা খ সাউন্ড করবে, তেমনি জি কোথায় জ সাউন্ড করবে এবং জি কোথায় গ সাউন্ড করবে, পুরো বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে দেখে থাকলে লাইক শেয়ার ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।